আবার কোন যে সবকিছু কোরআনে সঠিক লিখতে কি কথা কন আমার পোলা পাইন তো কয় কোরআনে সবকিছু সঠিক লেখা কি কন লেখেন আপনি কি কন হ্যাঁ আমার তো এদিকে মাথায় মাথায় বলতে কিছুতে ধরে না আমার কোরআনে আল্লাহ কিন্তু বলছে যে সমস্ত বিধানে কোরআনে আল্লাহ লিখে রেখেছে ঠিক আছে এই যে আবার আবার এই যে বন্ডামি শুরু আপনি বন্ডামি মানে করবেন আপনার কথা আছে বন্ডামি চলবে আপনার আবার যাত্রা বাড়ি গেলাম যাত্রা বাড়ি যে মাছের আড়তে ঢুকলাম এত বড় মাছের আড়ত কিনলাম একটা মাছ এই মাছের দাম 50 টাকা না 80 টাকা না 60 টাকা এটাই কোরআনে লেখা আছে এবার তুমি কি জানতে চাইতেছো যে যাত্রাবাড়ি মাছের আড়তে কত মানে মাছ কত করে কেজি বিক্রি হচ্ছে সেটা তোমাকে বললে কোরআনে আছে এটা তুমি মানবা না না কোরআনে আপনি কইতেছেন সব আছে সব মানে সব এখন আমি যদি তোমাকে বলি যে মানে যাত্রাবাড়িতে মাছের আড়তে আজকে এত টাকা করে মাছ বিক্রি হচ্ছে তুমি মানবা তো হ্যাঁ আমি মানু আপনি খুব জানেন তাহলে খুব চাই আমি যতটুকু জানছি ফোনেই জানছি বিষয়টা কিন্তু কোরআন অনুযায়ী জানছি কি জানছি জানো যে আজকে মাছ তোমার ইলিশ মাছ যেটা সেটা তোমার 700 টাকা কেজি বিক্রি হইতেছে তুমি যদি 50 টাকা কমাইতে পারো তাহলে তোমার কি তুমি কি জানো এটা কোরআন থেকে আমি কিন্তু বের করে দিছি ঠিক আছে আমি এই পবিত্র কোরআনে কোনো কিছুই লিখতে ছাড়িনি তার মানে আল্লাহ সমস্ত কিছু লিখে রেখেছে হ্যাঁ তো পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে যে তুমি যা জানো না হ্যাঁ সেই জিনিসটা তুমি ওটার পিছনে তুমি ছুটো না ঠিক আছে বলা তাকুমা আলাইসালাকা বিহি ইল্লাল্লাহ আমি আর কিছু বুঝি না শর্টকাট শর্টকাটই হবে যে বলেছে যে জিনিসের তোমার জ্ঞান নাই যে জিনিসে তোমার জ্ঞান নাই আচ্ছা ভাই আপনি যেতে পারেন সমস্যা নাই যে জিনিসে তোমার জ্ঞান নাই সেই জিনিসের পিছনে তুমি যাও না হ্যাঁ কোরআনে কিন্তু এটা বলছে এখন কি তুমি যখন আমার বলছো যে মাছের আড়তে কত ওই জিনিসের যেহেতু আমার দাম মানে জানা নাই দামটা সেটা তো আমি এটার পিছনে পড়ে নাই তাহলে কি করতে হবে যে সম্পর্কে তোমার যে জ্ঞানটা তোমার নাই সেই জ্ঞানটা যাদের আছে তার কাছে তুমি জিজ্ঞেস করো তা আমি কি করলাম এই যে ভাই তোমার সামনে ফোনটা বের করে আমি যার জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি আইসো হ্যাঁ আমার বাসায় আইসো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নাস্তিকতা মানে এক প্রকারের বিনোদন এবং পাশাপাশি আনলিমিটেড মাস্তি তো যাই হোক ভিউয়ার্স এটা ছিল আমাদের নাস্তিকতা বিষয়ক প্রথম ভিডিও আমরা ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি আরও ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে যাব সো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটি অপরকে দেখার সুযোগও করে দেবেন এছাড়া আমাদের নেক্সট ভিডিওটি ইনশাল্লাহ আর কয়েকদিনের ভিতরেই প্রকাশ পাবে সো চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ